আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসছি আজকে আপনাদের মাঝে। কেমন আছেন আপনারা? তো আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে পিঠের রেসিপি। আজকে আপনাদের দেখাবো হচ্ছে তেলে ভাজা কাটা পিঠা। তো আমরা এখানে ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর হচ্ছে আমি পানি দিয়ে দিলাম। পানিটা গরম পানি হতে হবে, পানিটা আপনারা গরম করে নেবেন। তো গরম পানি দিয়ে আমি কাইটা করে নিচ্ছি। তো এটা আপনার রুটি যেরকম খান ঠিক সেরকম একটু শক্ত শক্ত করে ডোটা তৈরি করতে হবে। তো আমি এটা ভালো করে মথে নিলাম, সামান্য তেল দিয়ে আমি এটা নরম করে মথে নিলাম, যেন আমি রুটির মতো হয়। তো এখানে আমি নারকেল কুচি নিয়ে নিয়েছি, নারকেল কোড়ানো, সেখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এটা ভালো করে ডলে নিচ্ছি, নারকেলটা সাথে চিনিটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন আমি রুটিতে চলে যাব, এখন আমি রুটি বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন দর্শক, আমি রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা স্বাভাবিকভাবেই তৈরি করতে হবে, খুব বেশি ভারীও না, খুব বেশি পাতলাও না। আমরা রুটি যেরকম খাই নর্মালি, ঠিক সেরকমভাবেই আমি রুটিটা বেলে নিচ্ছি। তো এর মধ্যে আপনারা গুড় দিতে পারেন, আমি চিনি দিয়ে তৈরি করেছি, গুড় দিলে আরও ভালো লাগবে ফ্লেভারটা। তো আমি চিনি দিয়ে নিয়েছি, এখন এটা আমি ভিতরে পুরটা ভিতরে ভরে দিয়ে আমি এটা এক সাইড করে এটা আমি মুখটা বন্ধ করে নিলাম। এখন আমি একটা চিকন বাঁশের কঞ্চি পাতলা করে কেটে নিয়েছি, এখন সেটা দিয়ে আমি পিঠাটা কেটে নিচ্ছি। এখন চাইলে এটা আপনারা ডিজাইন করতে পারেন কুলি পিঠার মতো, আর যদি সেটা না হয় আর কি, তো এমনিও এটা ভাজা যাবে, সমস্যা নেই। কিন্তু আমি মুখটা বন্ধ করার জন্য আর কি কুলি পিঠার মতো ডিজাইন করে নিচ্ছি। চাইলে আপনারা এটা ভালো করে চেপে চেপে মুখটা বন্ধ করে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল আমাদের পিঠে। তো এভাবে আমি অনেকগুলো পিঠে তৈরি করে নিয়েছি, এখন এটা আমি ডুবো তেলে ভাজবো। আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম, তো তেলটা গরম হয়ে গেছে, আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে আমাদের পিঠেটা একদম ব্রাউন কালার হয়ে গেছে, বাদামি বাদামি কালার হয়ে গেছে, এটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে। তো এখন আমি এটা তুলে নিব, আমি একই প্রক্রিয়াতে সবগুলো পিঠে ভেজে নিব। তো এই যে আমাদের পিঠে সবগুলো ভাজা হয়ে গেছে, আমি আপনাদের ভেঙে এটা দেখাচ্ছি। নারকেল ভরা পুর দিয়ে আমরা তৈরি করেছি। ধন্যবাদ, আপনারাও